চারিখন রাজ্যের ফলাফল চারিখন রাজ্যের ফলাফল আর কিছু সময় পিছতে ছবি পরিষ্কার হয়ে পড়ব। ইতিমধ্যে বিজয় উল্লাখ দেখবলে পাওয়া গেছে তিনিখন রাজ্যের বিজেপির কর্মকর্তা সকলের মাজত, কিন্তু ব্যতিক্রম তেলেঙ্গানা। তেলেঙ্গানাত কংগ্রেসে ইতিমধ্যে জয়ের দিকে আগবাড়িছে, সংখ্যাগরিষ্ঠতার দিকে আগবাড়িছে আর কম সময়ের ভিতরতে সেই রিজাল্ট উলাব, সেই ফলাফল উলাব। এটা যেহেতু তেলেঙ্গানা কংগ্রেসের দখলত, গতি রাইজর মাজত ভারতীয় রাষ্ট্রীয় সমিতি অর্থাৎ বিআরএসর প্রভাব কিহর বাবে নপরিল সেয়া একটা উল্লেখনীয় কথা। আর সেই সমস্যা দেখবলে পাওয়া গেছিল। আনকি প্রধানমন্ত্রীগুলো তাতে বিশাল এক জনসভা আয়োজন করেছিল বা সেই জনসভাত ভাগ লৈছিল, কিন্তু রাইজর যে বিশ্বাস সেয়া কংগ্রেসের ফাললে গল। আর তারপরে কিহর বাবে কংগ্রেসে কেনধরণে কংগ্রেস রাইজর মাজত সুমায় পড়লে সেয়া একটা উল্লেখনীয় কথা। গতি কংগ্রেসের যে ম্যানিফেস্টো আছিল তাত বহুখিনি কথা উল্লেখ আছিল, আর সেই মতে একটা সাংঘাতিক ধরনের স্লোগান উল্লেখ করেছিল আর সেয়া আছিল যে কৈছিলে গীতা কুরআন আর বাইবেল বাবে একে, তেনকা ধরনের কথা কিছু কৈছিলে। গতি সেই আবেগ লবলে চেষ্টা করেছিল। আন এটা কথা কৈছিলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও যদি একেলগু হয় কিন্তু আমাক লড়সর করব নয়, আমি আমি যে ধরনে আগবাড়িছো আমি অর্থাৎ জয়ী হমে, আর সেয়াই যেন হল তেলেঙ্গানা। কংগ্রেসে উল্লেখ করেছিল, প্রতিশ্রুতি দিছিল যে মহিলাসকলক 2500 টাকাকৈ প্রতি মাহত দিয়া হব, 500 টাকা গ্যাস সিলিন্ডার দিব, 200 ইউনিট বিনামূলীয় বিজুলি দিব, ঠিক তেনেধরণে রাইট টু ভরসা এনেকা ধরনের কিছু আঁচনি করেছিল। বিশেষ যখন কৃষক আছে বাবে 15,000 টাকার ব্যবস্থা করার কথা কৈছিল, যত সেয়া জমা থব ডিপোজিট করব তেনেকা ধরনের কিছু ঘোষণা করেছিল। গতি পরিপ্রেক্ষিত দেখবলে পাওয়া গেছে যে কংগ্রেসের প্রতি ধাবমান হল বা কংগ্রেসের প্রতিশ্রুতির বন্যাত উঠি গল বা বিশ্বাসত ললে। এটা কথা হয়েছে যে বিআরএসে সেই প্রভুত্ব কিয় তাতে জাহির করব নোৱাৰিলে। কথা হয়েছে যে বিআরএসর ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছিল যে বিশেষ আন একটা হয়তো ইস্যু হব পারে যে কে চন্দ্রশেখর রাওর যী জিয়রী কবিতা কবিতা লিকুয়ার যেস আছে স্কেম আছে, যত মনীষ সিসোদিয়া ইতিমধ্যে কারাগারত আছে, সেই একটা গোচরতে আনকি নাম সাঙুর খাই আছে। গতি সেই একটা কেলেঙ্কারির বাবে হয়তো রাইজর মাজত কিছু তেনকা ধরনের মতভেদ সৃষ্টি হব পারে, এক নম্বর কথা। দ্বিতীয়তে কথাটো হয়েছে যেটা ওএসিয়ে প্রচার আরম্ভ করেছিল দেখবলে পাওয়া গেছিল যে সকলে ভাবিছিলে যে হয়তো বিআরএসর ফালে মুসলিম সম্প্রদায়ের ভোট আহিব, কিন্তু তেনকা নহল, গোল কংগ্রেসের ফালে। আর তার উপরেও যেহেতু বিআরএসর প্রতি রাইজর করবাত নহয় করবাত যেন এটা সাবলে গলে কবলে গলে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আহিলে আর যাত জোর যার বাবে কংগ্রেসের ফালে রাইজে ভোটদান করিলে। আর তাত আসলে এক প্রকার বিজেপিক আমি কব পারি যে নসাত করব নয়, কেটামান আসন ইতিমধ্যে বিজেপিও লাভ করেছে আর এই খবরখিনি গই থাকালে হয়তো আর কেবাখনো আসন বিজেপিয়ে লাভ করব, কিন্তু প্রভাব বিস্তার করবলে সক্ষম নহল বিজেপি। যদি তেনে ধরনের চা যায় দক্ষিণাত্যত কিন্তু বিজেপির বাবে কিছু এটাও সমস্যা আছে বলে এক প্রকার কব পারি। কিন্তু কর্ণাটকের পিছত তেলেঙ্গানা দখল করেছে কংগ্রেসে, আর আমি কৈছোঁ যে প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন ইতিমধ্যে জয়লাভ করেছে, ঠিক তেনে ধরনের এটা যদি চা যায় যে মুখ্যমন্ত্রীর বাবে কাক পঠিয়া হব বা কাক মুখ্যমন্ত্রীর দাবিদার বলে কব পারি, তেতিয়াহলে কব পারি যে রেবন্ত রেড্ডি, রেবন্ত রেড্ডিয়ে যেতিয়াই আজি যে ধরনের আসলে কংগ্রেসের যেনকা ধরনের একটা তাত দেখবলে পাওয়া গেছে সংখ্যাগরিষ্ঠতার দিকে যেটা গই আছিল, রেবন্ত রেড্ডি সিএম বলে রাইজ একটা স্লোগান দিয়াও আনকি দেখবলে পাওয়া গেছে। तेलंगाना कांग्रेस पार्टी की ओर से मैं धन्यवाद करता हूं। रेवंत रेड्डी जी के नेतृत्व में, पीसीसी के नेतृत्व में आज जीत की ओर हम बढ़े हैं। উল্লেখনীয় কথাটো হৈছে যে তেলেঙ্গানাত দলিত সম্প্রদায় আছে 15%, আদিবাসী ভোট আছে 9%, আর ইফালে রেড্ডি আবাদী বা ভোট আছে 7%। গতি সেটো এটা উল্লেখনীয় কথা, কিন্তু যিয়ে নহক তেলেঙ্গানাত কংগ্রেসে 6টা গ্যারেন্টি দিছিল আর বহু প্রতিশ্রুতির বন্যা বয়াইছিল, আর সেই প্রতিশ্রুতিতে রাইজ ওলাই কংগ্রেসক জয় করালে আর সেয়াই দেখবলে পাওয়া গেল তেলেঙ্গানাত। কিন্তু এটা কথা হব যে তেলেঙ্গানাত মুখ্যমন্ত্রী কোন হব, আর তার মজাতে একটা উল্লেখনীয় কথা হয়েছে, আমি জনাই গেছো যেহেতু পর ভাগরপ্রা যে তেলেঙ্গানাত কংগ্রেস আতঙ্কিত হয়ে পড়েছে, আশ্বস্ত নহয়, হর্স ট্রেডিংয়ের একটা ভয় করেছে, আর কৃষ্ণা টাচ বলে এখন হোটেল ইতিমধ্যে বুক করেছে, যত 60টা রুম বুক করেছে, আর সেই 60টা রুমত যাতে কোনো ধরনের কিনা বেচার কথা লয় নাহে তেনকা ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করেছে। আজি যেটা ভোট গণনা
চলি আছিল তেওঁলোকে তাত যেতিয়া দেখিবলৈ পোৱা গৈছিলে যে কংগ্ৰেছ সংখ্যাগরিষ্ঠতাৰ দিশে আগবাঢ়িছিল তেতিয়া তেওঁলোকে তাত বাছো আনি তাত থৈছিল সাজু কৰি থৈছিল বাছো আনি সাজু কৰি থোৱা দেখিবলৈ পোৱা গৈছিলে आगे कांग्रेस पार्टी को रणनीति तय करके राजनीति में कांग्रेस को जिताने के लिए हमारे हाईकमांड को आम बिहार पर तेलंगाना कांग्रेस पार्टी एंड मैं इंचार्ज मानिक्रम ठाकरे को तरफ से मैं धन्यवाद देना चाहता हूँ पार्टी हाईकमांड को। আৰু এই যে চাৰিখন ৰাজ্যৰ ফলাফল ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে 3+1 অৰ্থাৎ তিনিখনত এতিয়া বিজেপিয়ে বিজয় ধ্বজা উৰাবলৈ সক্ষম হৈছে আৰু এইফালে তেলেংগানাত কংগ্ৰেছ সংখ্যাগৰিষ্ঠতাৰ দিশে অৰ্থাৎ কংগ্ৰেছে তাত বিজয় ধ্বজা উৰুৱাব তেলেংগানাত।